এই যে আমি চলে এসেছি, আমার এনজিওর নাম হচ্ছে পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা এনজিও সংস্থা আমার এনজিওর নাম। আচ্ছা, তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো, এই যে এত চেয়ার, এখানে দেখো, আর এখানে এই এইটা আমার এনজিও। এই আমি মিসেস ঘোষ, আমি হচ্ছি বৈশাখী ঘোষ, আমি এনজিওর প্রিন্সিপাল। আমার পরিবার পরিকল্পনার নাম হচ্ছে মানুষ, মানুষের জীবন। এই এতগুলো চেয়ার, এখানে একজনের অন্নপ্রাশন হচ্ছে। এই যে আমি পরিবার পরিকল্পনার এনজিওর হচ্ছে আমি হেড, আমি প্রিন্সিপাল। আমার কাছে অর্পিতা পাল নামে একজন আমারই স্টাফ, উনি টেক কেয়ার করেন সব বাচ্চাদের। হ্যাঁ, এই যে বাচ্চারা এখানে অরফানেজ, মানে যাদের মানে বিয়ের আগে বাচ্চা হয়ে যায়, বিয়ের আগে কোনো একটা অগৃহীত কাজে জুড়ে পড়ে, তাদের বাচ্চাগুলো সেভ করার জন্য আমি আছি। এখানে আজকে একটা মিটিং আছে, সে মিটিং হচ্ছে আমাদের বুনোমোষ আর খ্যাকশিয়ালের, না বুনোমোষ খ্যাকশিয়ালের মায়ের কথা আমি বলছি না, কারণ বুনোমোষ আর খ্যাকশিয়ালের মা দুজনের মাঝে বয়স হয়ে গেছে, ওদের মেনোপজ হয়ে গেছে, আর মেনোপজে তো কোনো কার্যকলাপ হয় না, তাদের কোনো বাচ্চা নেবার ক্ষমতা থাকে না। আমার যেটা খবর এসছে যে আমি অর্পিতার সাথে ফোনে কন্ট্যাক্ট করেছি যে বাচ্চাটা হচ্ছে বুনোমোষের আর খ্যাকশিয়ালের, হ্যাঁ জলজলের দ্বারা হয়েছে। আর এরা এখানে, এই যে এইখানে, এই দেখো এখানে আজকে একটা মিটিং হবে, এই যে এই সব চেয়ার পাতা দেখতে পাচ্ছ তোমরা, এই যে চেয়ার, এখানে একটা মিটিং হবে। হ্যাঁ, এই যে যারা বাচ্চাগুলো অবৈধ সন্তানরা ফেলে রেখে যায় না, তাদেরকে আমরা এই করি। তো মিসেস পাল, অর্পিতা পালকে আমি একটা কোশ্চেনই করছি যে বাচ্চা দুটির নাম হচ্ছে কেচো আর কেউটে। কেচো হচ্ছে বুনোমোষের ফেলে দেওয়া সন্তান, আর কেউটে হচ্ছে শিয়ালের, খ্যাকশিয়ালের ফেলে যাওয়া সন্তান, দুটোই জলজলের দ্বারা হয়েছে। হ্যাঁ, আর এরা অবৈধভাবে এখানে, আমরা রেস্কিউ করি, আমি প্রিন্সিপাল, অর্পিতা পাল আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে দাঁড়াও আসছি, হ্যাঁ আমি ফাইলটা নিয়ে আসছি, লিখতে হবে, আমি একটু ব্যস্ত আছি, আমি এন্ট্রি করছি, হ্যাঁ এই ফাইলটাকে। তো বাবা একটু চাই নিচে, হ্যাঁ একটু বসে করতে হবে ফাইল এন্ট্রি। এই সমস্ত দেখতে পাচ্ছ যে এখানে এখানে সমস্ত রেস্কিউ করা হচ্ছে, আর গার্জেনদের বসার জায়গা এটা, পরিবার পরিকল্পনার কেন্দ্রে যারা যারা আছেন আমার সাথে, আমি প্রিন্সিপাল। তো অর্পিতা, আমি একটা রেজিস্ট্রি করছি, কেউটে আপনার নাম কী দেবো? কেউটে, আচ্ছা কেউটে খ্যাকশিয়াল, না খ্যাকশিয়ালের আপনি কোথা থেকে এসছেন, কত মাসের বাচ্চা ফেলে দিদি আছেন? ও সবে 12 দিন হলো হয়েছে, আচ্ছা ওকে। তা আপনি কেন এখানে রেখে দিয়ে যাচ্ছেন? আমার এই সংস্থা, এই সংস্থাতে পরিবার পরিকল্পনার সংযোজন কেন্দ্র, আমি প্রিন্সিপাল, আর অর্পিতা পাল হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। তা আপনি একটু বলতে পারেন যে আপনি কিসের জন্য ফেলে দিয়ে যাচ্ছেন? ও আচ্ছা 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 আচ্ছা, এখানে লিখে রাখলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়িয়ে পড়েছিলেন, আচ্ছা যার সাথে জড়িয়ে পড়েছিলেন তার, সে কোথায়? জলজল ভট্টাচার্য, আচ্ছা জলজল। আপনি কি কোনো লিগাল স্টেপ নিতে পারেন? আচ্ছা আচ্ছা, আপনি নেবেন না, ঠিক আছে। আপনাদের দুজনের মিলনেই হয়েছে, মানে আপনাদের স্ব ইচ্ছায় হয়েছে, কিন্তু আপনাদের পরিবারের লোক মেনে দিচ্ছে না বলে আপনি আমার সংস্থাতে, এই যে ওইখানে, এই যে ওই যে আমার সংস্থা, তো ওইখানে ফেলে দেয়, মানে আমরা টেক কেয়ার করে দেবো। মিসেস পাল, অর্পিতা পাল তুমি নিয়ে যাও, যাও অর্পিতা পাল নিয়ে যাও। আচ্ছা কেউটে ভট্টাচার্য আপনার, হ্যাঁ আসুন 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 আসুন, আপনি তো উঠতেই পাচ্ছেন না সিঁড়ি দিয়ে,
আপনি হেলথটাকে একটুখানি ইয়ে করুন, আপনার দুজনই ভীষণ মোটা, ফ্যাকশিয়াল যেমন মোটা ফ্যাকশিয়ালের থেকেও আপনি ভীষণ মোটা। আচ্ছা সরি, আচ্ছা আপনি কী করবেন? হ্যাঁ, আপনি কোথা থেকে এসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এসছেন সুদূর, মানে কলকাতা বাইরে থেকে। আচ্ছা, নামটা এখানে বলা যাবে না, দুজনেই নামটা বলা। হ্যাঁ, তবে আপনি হচ্ছেন বুনমোষ, বুনমোষ সরকার। আচ্ছা, বুনমোষ সরকার, আপনি আপনিও কি ইচ্ছাকৃতভাবে হঠাৎ হয়ে গেছে আপনার বাচ্চাটা? আপনাকে বলছি, অর্পিতা পাল নিয়ে যাও, ওয়াশ করবেন, তো ওয়াশ করা হয়ে গেছে। আচ্ছা, আপনার ক মাসে কতদিনের? একজন তো বললেন ফ্যাকশিয়াল বললেন 12 দিনের, আপনার আপনার 7 দিনের? দাঁড়ান আমি একটু চিন্তা ভাবনা করি, কী যে হবে 7 দিনের, না 7 দিনের, সাত দিনের আপনার কি কেচো? আচ্ছা, আপনার মেয়ের নাম কেচো, কেচো সরকার। আচ্ছা, কেচোর কেচো সরকার, কেচো সরকার, তাহলে কেচো আর কেউটে এখানে আমি, এখানে আমার সংস্থার নাম পরিবার পরিকল্পনা কেন্দ্র, প্রিন্সিপাল আমি, আর অর্পিতা পাল আমার অ্যাসিস্ট্যান্ট। অর্পিতা, কেচো আর কেউটেকে, কেচো সরকার কেউটে ভট্টাচার্যকে নিয়ে যাও। তা আপনারা ঠিক করে রেখেছেন তো যে আপনারা আর পারবারিশ করবেন না আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের হঠাৎ করে হয়ে গেছে, কিন্তু আপনাদের দুজনেরই একজনের সাথেই হয়েছে, সে হচ্ছে জলজল। আচ্ছা, জলজলেরই অবৈধ সন্তান, তো তো কেচো আর কেউটে চলে এসছে, আমার সব ফর্ম ফিল আপ করা হয়েছে, এই যে এই যে ফর্ম এখানে সব আছে, তাহলে ফর্মটা দেখানো যাবে না, কারণ না শুনুন, ফর্মটা এগুলো তো দেখানো যাবে না, কারণ এগুলো ইন্ডিকার ব্যাপার, তো এই সমস্ত ফর্ম এখানে আমি সব লিখে রেখেছি। তো ব্যাপারটা কী করে হবে সেটা যদি আমাকে একটু বলেন তাহলে আমি একটু লিখে রাখতে পারি। আপনি গিয়েছিলেন, আচ্ছা আপনারা ইচ্ছুক মিলন করেছেন তো? আচ্ছা 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 আচ্ছা, ইচ্ছুক মিলন। আচ্ছা, আপনার সোয়েটিং হয়েছিল যখন আপনারা যৌন মিলন করছিলেন? যৌন মিলনে আপনাদের, মানে আপনাকে বলছি ফ্যাকশিয়াল, আপনার কী রিয়াকশান হয়েছিল? মিসেস পাল, অর্পিতা উনি নাকি স্বইচ্ছাই করেছেন, ওরা দুজনেই দুজনের স্বইচ্ছাই যৌন মিলন করেছেন, তার ফল হচ্ছে আমাদের কেউতে। সো ঠিক আছে, ভর্তি করে নিলাম। আমাদের এখানে কোনো ফিজ লাগবে না, কোনো ফিজ নেই, আমরা ফেলে রাখা এই সমস্ত যে বাচ্চাগুলো থাকে ডাস্টবিনে ফেলে রাখে, কোনো জঞ্জালের মধ্যে ফেলে রাখে, তাদের আমরা উদ্ধার করে এই যে আমাদের এই সংস্থায় নিয়ে আসি, পরিবার পরিকল্পনা যোজনা সংস্থা, সেখানে প্রিন্সিপাল আমি, মিসেস ঘোষ ওইসবই, আর আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে অর্পিতা পাল। ঠিক আছে, তো এখানে ভর্তি হয়েছে কেচো আর কেউটে বুনমোষের, কারণ বুনমোষের মা আর শিয়ালের মা হচ্ছে বয়স্ক মানুষ, তারা 55-56 বছরে মেনোপজ হয়ে গেছে, মেনোপজের দাম, মেনোপজ হয়ে গেলে বাচ্চা পেটে আসে না, বাচ্চা বাচ্চা মানে কনসিভ করা যায় না, মেনোপজের ইয়েরা রুগীরা বাচ্চা ধারণ করতে পারে না। তা কথাটা হচ্ছে, আপনারা এত বড় মিথ্যা কথা বললেন কেন যে আপনাদের ভাই হয়েছে, এই মিথ্যা কথাটা কেন বললেন যে আপনাদের ভাই হয়েছে? না, হতে পারে না, কারণ আপনাদের দুজনেরই মা 55-56-57-58 মতো বয়স, তাদের মেনোপজ হয়ে গেছে, তাদের সন্তান ধারণ করার ক্ষমতা থাকে না, মেনোপজের পরে কোনো সন্তান ধারণ করার ক্ষমতা থাকে না, তাহলে আপনারা এই অগৃহীত কাজটা আপনারাই করেছেন, এই বুনমোষ আর ফ্যাকশে শুধু শুধু আপনারা আপনাদের মায়ের নাম কেন দিচ্ছেন? আপনাদেরই অবৈধ সন্তান জলজলের দ্বারা,
কেচো আর কেউটে। কেচো আর কেউটেকে আমি এখানে আমাদের এটা এনজিও, আমি একটা এনজিওর প্রিন্সিপাল, পরিবার পরিকল্পনা সংযোজন এনজিওর এনজিপিটিস কোম্পানি লিমিটেডের আমি একজন কর্ণধার, আমি প্রিন্সিপাল, আমি এগুলো অনাথ অবহেলিত অবৈধ ফেলে রাখা সব শিশুদের উদ্ধার করি আমরা, আর আমার অ্যাসিস্ট্যান্ট অর্পিতা পাল। তাহলে কেচো আর কেউটে নতুন ঠিকানা হচ্ছে এইটা, পরিবার পরিকল্পনা সংযোজন কেন্দ্র, প্রিন্সিপাল আমি মিসেস ঘোষ। তাহলে হয়ে গেল, হ্যাঁ, কিন্তু আপনাদের কোনো ঠিক আছে, ওকে, আপনাদের কোনো ফিস লাগছে না, না কোনো ফিস দেওয়া, কারণ আপনারা অবৈধ সন্তানের জন্ম দিয়েছেন, সেখানে কিছু একটা লিগাল ব্যাপার তো দাঁড়িয়ে যাচ্ছে, আপনার ঠিকানা বলতে হবে, ক্যাশিয়ার আপনার নাম বলুন, আপনার ঠিকানা বলুন, আপনি কি বিবাহিত? ও বিবাহিত, কী করে হলো ব্যাপারটা? আচ্ছা, দু মাস হলো আপনি সম্পর্কে জড়িত ছিলেন, তারই ফল কেউটে, ওকে। আচ্ছা, কোথায় আপনার, আপনি ও কর্পোরেশন হাসপাতালে গিয়ে আপনার কেউটে জন্ম হয়েছে। আচ্ছা বুনমোষ, আপনার কি ক্ষমতা আছে বাচ্চা পয়দা করা, মানে আপনি খুব ফ্যাটি? আমি আবার একটু ডাক্তারিও করি, কারণ আপনি এতটা ফ্যাট আপনার, তা আপনারা যখন যৌন মিলন করার সময় কোনো অক্ষমতা হয়েছে, যৌন মিলন আপনারা করতে পেরেছেন? ও আচ্ছা, বলছে যে পেরেছেন, আচ্ছা আচ্ছা, কিন্তু কষ্ট হয়েছে, তা আপনি কি স্বইচ্ছায় করেছেন? ও আচ্ছা, স্বইচ্ছায় নাকি, তাহলে আপনারা দুজনই, আপনি আপনি দুজনই আপনারা স্বইচ্ছায় সন্তান ধারণ করছেন, কিন্তু আপনারা দুজনই বিবাহিত, আপনাদের স্বামী কিন্তু জানে না, তাই আপনারা এখানে আমাকে কিছুটা টাকা ঘুষ দিতে চাইছে, কিন্তু আমি তো ঘুষ নিই না। আমরা এটা একটা সমাজের একটা সামাজিক একটা কাজ করি, আমরা এনজিও চালাই, ঘুষ আমরা নিই না। আপনারা লুকিয়ে এই সমস্ত অগৃহীত কাজ করছেন, যেখানে আপনাদের দুজনের খ্যাকশিয়াল গুণবশ আপনাদের দুজনের স্বামীই জানেন না যে আপনারা কতটা অগৃহীত কাজ করেন। এটা যদি কোনো কেস করা হয় লিগাল, কেউ কোথা থেকে যদি জানতে পারে যে জলজনের দ্বারা আপনাদের দুজনেরই, শিয়ালের হয়েছে কেউটে ছেলে, বুনমোষের হয়েছে মেয়ে কেচো, কেচো আর কেউটেকে তাহলে আমি এখানে ভর্তি করে রাখলাম। লাস্ট পার্সেন্টেজ আমি এখানে নামটা, এজ বুনমোষ এজ 35, আপনার এজ 35, ওকে 35। ক্যাকশিয়াল, ক্যাকশিয়াল ভট্টাচার্য আপনার এজ, আপনার বলছেন 34, আচ্ছা ওকে। আচ্ছা বুনমোষ ঘোষাল ক্যাকশিয়াল মিত্র আপনাদের একজনের হচ্ছে 33, একজন মানে 33-34 মধ্যে, ঠিক আছে। আপনার মা বাবা যা আছেন বেঁচে? আছেন, আপনাদের স্বামীরা জানেন যে আপনারা? ও আচ্ছা, পিকনিক করতে গিয়েছিলেন, গেস্ট হাউস ভাড়া নিয়েছিলেন, সেখানে জলজল উপস্থিত ছিল, জলজলের আর আপনারা একটা মিলনে আবদ্ধ হয়ে এই বাচ্চা হয়ে গেছে। তো এই বাচ্চাটা আপনি কেন অ্যাবর্শন করাননি, দুটো বাচ্চা যে দুজনে এসে আপনাদের অ্যাবর্শন কেন করাননি? ও আচ্ছা, এমন একটা স্টেজ হয়ে গেছে এই দুটো ব্যক্তি দিয়ে খ্যাকচারের গুলো, এমন একটা স্টেজে যে 5 মাস অতিক্রম হয়ে গেছিলো, ওরা বুঝতে পারেনি, পিরিয়ড মানে ওই সব হচ্ছিলো না, যাই হোক। অর্পিতা, এদের বাচ্চা দুটোকে নিয়ে নাও, কোনো পয়সা আমরা নিই না, বাচ্চা দুটোকে নিয়ে নাও, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে বাড়ি ফেরত যান, কিছু যদি ঘটনা ঘটে, কিছু যদি ঘটে, তাহলে ফোন নাম্বার দিয়ে দিলাম 90231 68, হ্যাঁ হ্যাঁ, 1 1 1, ঠিক আছে, লিখে নিয়েছি 90238, আচ্ছা দুজনে নিয়ে নিয়েছি, যদি কোনো হয় ঘটনা তাহলে কিন্তু আপনাদের কাছে আপনাদের বাড়ি নোটিশ যাবে, কারণ আপনারা কাউকে না জানিয়ে এখানে আমাদের এখানে জমা দিয়ে গেলেন বাচ্চা দুটোকে।
উই উইল টেক কেয়ার, আমরা তো এনজিও চালাই, আমি আর অর্পিতা পাল আমরা দুজনেই টেক কেয়ার করবো কেচো আর কেউটেকে, এটুকু আপনাদের কথা দিলাম। কিন্তু ফার্দার এই সমস্ত কেস কিন্তু আমরা বেশি হ্যান্ডেল করি না। তো সাবধানে, আমাদের এই এনজিওতে আজকে অনেকে আসছে, অনেক অনেকে অনেক অনেকে এরকম কেস আসছে এই দেখুন। তো চলুন এখন সিটটা ছেড়ে দিন, যান, আমাদের এখন অনেক আরও আসবে এরকম ক্যান্ডিডেট। এই যে আর এখানে সমস্ত গেট, এই যে এই যে দেখুন, এখন আমার অনেক কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা যান, কোনো কিছু হলে আমি আপনাকে ফোন করে যাব। এখানে আমি রাখছি, কারণ আমার এখন অনেক বিজি। পরিবার পরিকল্পনা সংযোজন কেন্দ্রের প্রিন্সিপাল আমি মিসেস ঘোষ। চলে আসছি।